আপনারা রেশিও অনুযায়ী এটা মিশিয়ে রেখে বেশি করে নিতে পারেন, করবার নেই, সময়টাই করে নিতে পারেন। তাতে এতে সব রকমই খাবার থেকে গেল জৈবিক। এইবারে এরকম করে বিছিয়ে নেবেন, এরকম ছাঁচড়ি নিয়ে জল দিয়ে দেবেন, এমনভাবে দেবেন যেন যেন ভেসে না যায়, এটা একটা মশলা তৈরি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন বা আপনারা বলেছিলেন ভালো লেগেছে, সেটা নিয়ে একটা করি। সেটা হচ্ছে আপনারা বলেছিলেন যে হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখোল কি কি পরিমাণে দেবেন, আর এটা দিয়ে কীভাবে কম্পোস্ট করবো, কীভাবে ডিকম্পোস্ট করে নেবো আর কি, এটা একটা প্রশ্ন রেখেছিলেন আপনাদের কাছে। আমরা কি করবেন, কীভাবে ডিকম্পোস্ট করবেন তার সুবিধা হবে দেখে নিচ্ছি। এই বাটিটা মোটামুটি 500 গ্রাম করে আমার এ ধরে ভার্মি কম্পোস্ট ধরে এক বাটি, দু বাটি, তিন বাটি, এটা হচ্ছে 2 কেজি আছে, ঠিক আছে, এই 2 কেজি, 2 কেজি আপনি ভার্মি কম্পোস্ট একদম আছে। এটা ছোট করে দেখিয়ে দিই, আমাদের কাজ করতে সুবিধা হবে, একে করে রেখে দেবেন, সারা বছর আমরা এটা দিয়ে অনেক কিছু করে নিতে পারবেন, তাতে গাছে কোনো ক্ষতি হবে না, গাছ সুষম খাবারটা পেয়ে যাবে। কম্পোস্ট দিয়ে হচ্ছে সবই জৈবিক, জৈব, 1, 2, 3, তাহলে 2 কেজি আমি গোবর সার বা ভাবনি কম্পোস্ট দিলাম, চালা গোবর সার বা ভাবনি কম্পোস্ট নেবেন, 2 কেজি হাড়ের গুঁড়ো দিলাম, এটা যেহেতু হালকা একটু বেশি দিতে হবে, এটা 1 কেজি দেবেন, এটা শিংকুচি 1 কেজি দেবেন, এই 3 বাটিতে 1 কেজি হয়ে যাবে, হ্যাঁ 1 কেজি মতোই আছে। দেখুন একটা জিনিস বলি, এই যে হাড়ের দানাটা এটা পচতে তো মাটিতে সময় লাগবে, আপনি যেই পচবে এটা মাটিতে যেই গাছ বসান তখন তো গাছ ক্ষতি করে দেয়, এটা যদি পচে যায়, এটা যদি কম্পোস্ট হয়ে যায় তাহলে কিন্তু হবে না। দেখুন এটা তাতে গাছে ক্ষতি হবে না, এই এই শিং ছেলা এরকম আমরা বাজার থেকে পান, এটা সময় লাগে তো 2 মাস, তাহলে আপনি যখনই গাছ বসাচ্ছেন, নতুন গাছ এনে বসাচ্ছেন, এটা মিশিয়ে বসাচ্ছেন, গাছে ক্ষতি করে। অনেকে দেখেছি এইটাই মিক্সার হিসেবে পাওয়া যায় কি বাজারে, তারা কি করে এই মিক্সার 1 মুঠো দিয়ে দিল, দিয়ে গাছ বসিয়ে দিল, তাতে কিন্তু ওই গাছ যখন পচবে ক্ষতি করে। সেটার সঙ্গে কী থাকে, কাঁচা জিনিস কী কী থাকে দেখে নিই। এটা হলো এই যে খোল দিলাম, খোল 1 কেজি, এটা মাপা আছে, সর্ষে খোল, এটা বাদাম খোল, সর্ষে খোল 1 কেজি, বাদাম খোল 500, এই যে বাদাম খোল 500, এইটা হচ্ছে খুব ডাস্ট, পশুর খুরের ডাস্ট, এটা এরকম 400-500 দিয়ে দেবেন, এটা ওজন এটা ভারী হয় যেহেতু, 400-500 দিয়ে দেবেন। এটা হচ্ছে চামড়ার ডাস্ট, চামড়ার দানা, এটা বাজারে কিনতে পাওয়া যায়, এটা 500 গ্রাম দিয়ে দেবেন। এটাকে কি করবেন, এরকম করে মিশিয়ে নেবেন, ভালো করে মিশিয়ে নেবেন, আর একটা কথা এখানে আমার কাছে হাতে গোড়ায় নেই, এই যখন মেশাবেন এর সঙ্গে ফিরুডন পাউডার, দানা কীটনাশক অতি অবশ্যই, যারা গাছ করেন, টবে গাছ করেন, ছাদে গাছ করেন, তাদের দানা ফিরুডন পাউডার
আপনার কিনলাম এটা একটা দানা কীটনাশক, এই মাটির সঙ্গে মিশে গেলে গাছকে তৃত করে দেয় এবং আপনার মাটিতে কোনো পোকা কাস্তে দেবে না, মাটিতে পোকা কোনো আসতে দেবে না, নষ্ট হয়ে যাবে। এবং এই কীটনাশক যখন মেশাবেন অতি অবশ্যই মুখে একটু মাস্ক দিয়ে নেবেন, হাতে গ্লাস পরে নেবেন, যদি না পরেন হাতকে ভালো করে ধুয়ে নেবেন, সাবান দিয়ে ধুয়ে নেবেন। এবার আপনি বলতে পারেন এর সঙ্গে এই এই যে গোবর সারটা মেশালাম কেন, এটা যেই জল পড়বে ওই বাদাম খোল এবং সর্ষে খোল এই জাম করে দেবে, আঠা আঠা করে দেয়, সেই তো আঠাটাকে যে না হয় তার জন্যে আমি কিন্তু 2 কেজি আমি ভার্মিকম্পোস্ট মিশিয়ে নিলাম। এইবার দেখুন এটা যখন ময়েশ্চার হয়ে যাবে 1.5-2 মাস পর, তখন এই 1 মুঠো খাওয়া 8 ইঞ্চি টবে বা 10 ইঞ্চি টবের ক্ষেত্রে যথেষ্ট, তবে এই খাওয়াটা কিন্তু রেডি হয়ে যাবে। এরপর কি করবেন, এরকম একটা পেটি নেবেন, পেটি না নিলে যে না থাকে গামলা হোক বা জার হোক অথবা ওই ফলের পেটি হোক, তাতে পলিথিন দিয়ে নেবেন, দিয়ে এরকম তুলে দেবেন, যেখানে রাখবেন সেটা সাবধানে রাখবেন, কেন এটা গন্ধ হতে পারে, ঢাকা দিয়ে রাখবেন। আপনারা রেশিও অনুযায়ী এটা মিশিয়ে নেবেন, কেউ বেশি করে নিতে পারেন করবার নেই, অনেকটাই করে নিতে পারেন, তাতে এতে সব রকমই খাবার থেকে গেল জৈবিক। এইবার এরকম করে বিছিয়ে নেবেন, এরকম ছাঁচড়ি নিয়ে জল দিয়ে দেবেন, এমনভাবে দেবেন যেন যেন ভেসে না যায়, এরকম একটা ময়েশ্চার তৈরি হয়ে যাবে। ব্যাস এবার দেখাচ্ছি আপনাকে, করে দেখুন এই জলটা কতটা গেল, ভাসিয়ে দেবেন না, দেখুন এই দেখুন আস্তে আস্তে নেমে যাবে, দেখুন এটা এই এবার যদি জল না গেলে অসুবিধা নেই, ময়েশ্চারটা চলে যাবে। আপনারা কি করুন, সপ্তাহে একদিন করে এরকম কাঠি দিয়ে নাড়িয়ে দেবেন, এরকম নাড়িয়ে দেবেন, এরকম নাড়িয়ে দেবেন, পুরো তলা উপর করে নাড়িয়ে দেবেন। এরকম করে নাড়িয়ে দেবেন, জল যদি বেশি পড়ে যায় তাতে অসুবিধা নেই, কিন্তু মানে ভালো হবে। এরকম করতে করতে দেখবেন 1-1.5 মাস রেখে দিন বা 2 মাস রেখে দিন, এখানে রেখে দেবেন, এখান থেকে তুলে গাছে দেবেন, গাছ কিন্তু সঙ্গে সঙ্গে কাজ করা শুরু করবে মাটির সঙ্গে, জৈব সারের সঙ্গে এই সারের মিশিয়ে নিলে আপনার পুরোটাই আপনার মাটিটা অর্গ্যানিক হয়ে যাবে, গাছের ক্ষেত্রে খুব বেশি কার্যকারিতা এসে যাবে। এইবারে আপনারা এইগুলো ব্যবহার করতে, আপনারা বলতেই পারেন ধান খেতে মান খেতে ভয় না, ব্যবহার করতে মাঠে মাটির টপ, মাটির টপ তো ছোট জায়গায় আপনি বড় কাজ করছেন, সেহেতু এইটা দিলে কি হবে, মাছে প্রচুর খাবার থাকবে, নিজস্ব খাবার থাকবে, সেই খাবার সব রকম খাবার পাবে, সে ক্যালসিয়াম হোক, ফসফরাস হোক, নাইট্রোজেন হোক, ফসফেট হোক, সব রকম কাজ খাওয়ার কিন্তু এখানে মিশে যাবে। এর সঙ্গে আপনারা আমি এখানে জিনিস একটা জিনিস দেই দেখবেন, নিম খোলটা দেইনি, নিম খোলটা পচাবার দরকার হয় না, নিম খোলটা ডাইরেক্ট ব্যবহার করা যায়। এখানে একটা জিনিস আমরা দেইনি, নিম খোলটা, নিম খোলটা আমরা পচাবার করা দরকার নেই, তাতে কিন্তু আপনারা যখন এই মাটি তৈরি করবেন তখন এইটার সঙ্গে নিম খোল 1 চামচ 2 চামচ যে টব অনুযায়ী সেটা দিয়ে আপনারা গাছ বসাবেন, তাতে অসুবিধা হবে না। কিন্তু এটা করা থাকলে কী হবে, এর মধ্যে দেখবে আপনারা একটা খেয়াল করে দেখবেন, এটা যখন নাড়াবেন 1 সপ্তাহ পর দেখবেন হাত দেবেন হাত পুড়ে যাওয়ার মতো হবে, এত গরম হয়। আমি বলছি না, আপনারা দেখে নেবেন, এটা যখন ঢাকা দিয়ে রাখবো, এটা যখন খুলে ফেলে যখন নাড়াবো তখন এর মধ্যে আঙুল দিয়ে দেখবেন কতটা গরম তৈরি হয়, এটা পোস্টটা প্রচণ্ড ভেপার তৈরি করে, সেই ভেপারটা কিন্তু মাটির ক্ষেত্রে হয়, সেটা মাটির ক্ষেত্রে হলে কি মাটির নতুন সেগুলোকে নষ্ট করে দেয়। এইটা দেখবেন এই নাড়তে নাড়তে তখন আর ভেপাটা থাকবে না, যখন প্রতি সপ্তাহে নাড়াবেন আর জল দেবেন 1.5-2 মাস পর, 1 থেকে মিনিমাম 1 মাস করতেই হবে, 1 মাস পর দেখবেন যে এইটা দেখুন আর গরম বেরোচ্ছে না, তখন নর্মাল হয়ে গেছে, নর্মাল হয়ে যাওয়া মানে গাছের গাছে দেওয়ার মতো উপযুক্ত সময় হয়ে গেছে। এখন এটা করে রাখুন, আপনার সারা বছরের জন্য এটা কিন্তু ডিকম্পোজ হয়ে থাকলো, সারা বছরের জন্য আপনি করে নিন, 1 বছরে শীতের ফুল, গরমের ফুল, সবজি, ফল, তাতে কিন্তু সব ব্যবহার করতে পারবেন। এইটা করে দেখুন আপনারা গাছ কোথায় গিয়ে দাঁড়ায়। আপনি কথায় কথায় আমরা অনেক সময় বলি বা অনেকে নাচ বলে DAP সুফলা, এইসব প্রয়োজন হবে না যদি এইভাবে আমরা করতে পারেন, সেহেতু আমাদের এই প্রয়াসটা চেষ্টা করছি,
যতটা কতটা আপনাদের কাছাকাছি দেওয়া, এবার ঢাকা দিয়ে দেবো আমি, পরে সেই ভিডিওর দিয়ে লাভ নেই। আপনাদের এই ধরনের ভিডিও পেতে বা এই ধরনের পেতে যারা নতুন দেখছেন তাদের বলছি, যারা পুরনো দেখছেন তাদেরও বলছি, যারা নতুন দেখ তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যদি ভালো লাগে তা লাইক করে দেবেন, কমেন্টস করে দেবেন কী কী প্রয়োজন হবে বা কী কী ভালো লেগেছে। যারা পুরনোরা দেখছে আমার সঙ্গে আছেন তারা এটা যদি তাদের কাজে লাগে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। কেন লাইক করলে কী হবে, আপনি আর একটা কথা বলি, যে যেখান থেকে দেখছেন যখন লাইক কমেন্টস করবেন সে সেখান থেকে একটু তার এলাকাতে বলে দেবেন, তাহলে আমাদের সুবিধা হয়। দেখুন ভারতবর্ষে বলুন, পশ্চিমবঙ্গে বলুন, বিভিন্ন বাংলাদেশে বলুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ওয়েদার মাটি হয়, তা সেই এলাকার আমাদের যারা বন্ধুবান্ধব আছে তাদের কাছে জেনে নিয়ে আপনাদের কাছে আমাদের ভালো একটা গুড মানে গাছের পরিচর্যা বলে দিয়ে সুবিধা হবে আমাদের। আপনাকে একটা বলে রাখি যে আমাদের মেদিনীপুর এলাকা, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাংলাদেশ কিছু অংশ, সমুদ্র ধারাবর্তী এলাকাগুলো, এদেরকে নোনা মাটি, সেই নোনা মাটি পরিচর্যা একরকম হবে। উত্তরমানা উপর দিকের জমি যারা আছে তাদের একরকম হবে, বিভিন্ন বাঁকুড়ার মাটির পরিচর্যা একরকম হবে, তা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মাটি বা তার ওয়েদার পরিচর্যা আলাদা রকম হয়। আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গার বিভিন্ন পরিবেশ নিয়ে তার এলাকার গাছ ভালো রাখার একটা চেষ্টা করছি, জানি না কতটা সফল হব। তো সেই জন্যেই আপনারা যদি আপনাদের এলাকা অনুযায়ী আপনারা বলতে পারেন তাহলে আমরা সেটা জানতে পারবো। যেরকম আসাম থেকে, আসাম ত্রিপুরা প্রচুর লোক দেয় ভিডিও রাখেন, আমাদের তুলনায় আসাম ত্রিপুরা ওদের রাখি, কিন্তু ওখানে বৃষ্টির পরিমাণটা অনেক বেশি আমাদের থেকে। সেখান থেকে কী উপায় সেটাকে রিলিজ করা যায় বা বাঁচানো যায় সেই চেষ্টাটা করছে, যারা ওখানে বিশেষজ্ঞ আছে তা তাদের নিয়ে কাজ করা শুরু হয়েছে, গ্রুপ করা তৈরি হয়ে শুরু হয়েছে। সেই কারণেই আপনাদের বলছি যে কোন কোন কে কে দেখছেন সে এলাকা থেকে কমেন্টস করে দেবেন, তাহলে আপনারও সুবিধা হবে, আপনারা আপনাদের সম্মান করতে সুবিধা হবে। বাংলাদেশ বন্ধুরাও আপনাদের অনেকে রোজা শুরু হয়ে গেছে, বাংলাদেশ সবাই তো মুসলিম নয়, মুসলিম সম্প্রদায় লোকে তাদের এই রোজা রমজানের শুভেচ্ছা জানাই, ভালো থাকবেন সুস্থ থাকবেন। তারাও তো দুপুরে পর গাছ পরিচর্যা করতে পারেন না, আমরা চেষ্টা করবেন সন্ধ্যের পর, ইফতারের পর অথবা সকালের দিকে 9-10 অবধি আপনারা গাছের পরিচর্যা করে নেবেন, তাহলে আপনাদের সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আগামী ঈদের শুভেচ্ছা দিলাম, আবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছ করুন, গাছের সঙ্গে থাকুন, মন ভালো থাকবে, সুস্থ থাকবেন। নমস্কার।